আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গড়িতে সময় সকাল 7টা। আজকে পবিত্র জুমাবার, আর সবাই জানেন লকডাউন চলছে, তাই সকাল সকাল চলে আসছি হুজুরের বাড়িতে। সামনে যে টিন শিটের ঘরটি দেখতেছেন, এটাই প্রিয় আল্লামা লুৎফুর রহমান সাহেবের ঘর। হুজুর তো এখনো উঠেননি, হুজুর নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। তো চলুন দেখি হুজুরের বাড়ির কিছু মনোরম দৃশ্য। এখান দিয়ে দেখতে পাচ্ছি আমরা কিছু ফুল গাছ রয়েছে, এগুলাকে সম্ভবত জবা ফুল বলে। আসলে এখনো হুজুরের ওয়াইফ, হুজুর ঘুমাচ্ছেন, কেউ উঠেন নাই, তাই বাড়ির ভিতরে প্রবেশ করছি। রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, দেখেন সবগুলা এখনো বৃষ্টি ভেজা, গাছপালা সবগুলা ভেজা। এটি হচ্ছে একটি লেবু গাছ, এটি সম্ভবত হুজুর লাগিয়েছেন, এটি লেবু ধরে আছে দেখেন। এটা হচ্ছে হুজুরদের পাকঘর, এখানে হুজুরের ওয়াইফ রান্না করে। হুজুরদের ঘরের উপরে রয়েছে একটি জাম্বুরা গাছ, দেখেন জাম্বুরা ধরে আছে অনেকগুলা। বাড়ির ভিতরে রয়েছে আরেকটি জাম্বুরা গাছ, অনেকগুলা জাম্বুরা ধরে আছে। এটা হচ্ছে একটি মন্ডল গাছ, এখন মন্ডল নাই। এটি হচ্ছে হুজুরের বাড়ির সামনে একটি মেহমানখানা, ওর সামনে কিছু ফুল গাছ রয়েছে দেখেন, বৃষ্টি ভেজা, অনেক সুন্দর লাগছে ফুল গাছগুলা। পাখির ডাক অনেক ভালোই লাগছে, সকালবেলা কিছু পাখি ডাকছে, খুব সুন্দর একটি লাল ফুল ফুটে আছে দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। পাখির কলকাকলিতে আসলে মন জুড়িয়ে যায়। সকাল সকাল এই ডাকগুলো অনেকেই শুনেন না, অনেকেই ঘুমে থাকেন। হুজুরের কুকুরটি ডাকতেছে আমাকে দেখে। এটা হচ্ছে হুজুরদের বাড়ির ভিতরে মাঝখান বরাবর আরেকটি লেবু গাছের কলপ, এটা সম্ভবত হুজুর লাগিয়েছেন। আসলে দেখতে অনেক সুন্দর লাগে, সুন্দর সুন্দর লেবু ধরে আছে। এটি হচ্ছে হুজুরদের ফুকুরঘাট, অবশ্য এটি ব্যবহার হয় না। এটি হচ্ছে একটি আমলা গাছ। এটি হুজুরদের বাড়ির পিছনের অংশ, আর এটা হচ্ছে হুজুরদের বাড়ির পিছনের অংশ, আর এটা হচ্ছে হুজুরদের পুকুর। এটা হচ্ছে বাড়ির ভিতরের পুকুর, আর এটা হচ্ছে পুকুর ঘাট। এছাড়াও রয়েছে আসলে অনেকগুলো সুপারি গাছ, বলতে গেলে সুপারির বাগান বলা যায়। অনেকগুলো সুপারি গাছ রয়েছে হুজুরদের বাড়িতে। না, হুজুর ঘুমাচ্ছে, নামাজ পড়ে হুজুর ঘুমাচ্ছে, তাই আমি উঠাতে চাচ্ছি না। কিন্তু কুকুর আমাকে দেখে দরজায় নক করতেছে উঠার জন্য। আসলে কুকুরটি আমাকে চিনে। হুজুরের ওয়াইফে আমাকে বৈঠকখানার চাবি দিল। ঘুমে কুকুরটি আমার ঠিক আছে কথা বলতেছে। দরজা খোলানোর জন্য। এটা হচ্ছে হুজুরদের বাড়ির সামনের অংশ, এখান দিয়ে হুজুর সবসময় যাতায়াত করেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আরো অনেক কিছু আছে দেখার মতো। হুজুর কোথায় নামাজ পড়ান আমরা অবশ্যই দেখব। যে মসজিদে হুজুর নামাজ পড়ান আমরা ওই মসজিদটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন। আসলে সকালবেলার পরিবেশটা অনেকই ভালো, মনোরম দৃশ্য। এটি হচ্ছে হুজুরদের বাড়ির সামনের পুকুর। পুকুরটি আমার সাথে সাথে চলে আসছে, ও আমাকে চিনে। এটি হচ্ছে হুজুরের পোষা কুকুর, অনেক ভালো। সবসময় হুজুরের বাড়ি পাহারা দেয়। সে আমার পিছন পিছন আসতেছে কিছু কিছু খাওয়ার জন্য। দেখি দোকানে কিছু পাওয়া যায় কিনা। চলুন দেখে আসি হুজুর যে মসজিদে জুমার খুতবা দেন এবং নামাজ পড়ান একদম পাশাপাশি। হুজুরের বাড়ি থেকে হেঁটে গেলে 2 মিনিট লাগে। দেখতে থাকুন। আমরা এখন হুজুরের মসজিদ দেখাবো যেখানে হুজুর জুমার নামাজ পড়ান। প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রে, এজন্য রাস্তাগুলো অনেক ভেজা। হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি মসজিদের প্রাঙ্গণে। এটি হচ্ছে হুজুরের মসজিদ। এখানে হুজুর প্রতি শুক্রবার জুমার নামাজ পড়ায়। আর এই মসজিদের নাম হচ্ছে বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি অবস্থিত লক্ষ্মীপুর রামগঞ্জ থানা বদরপুর গ্রামে। পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেখতে পাচ্ছেন। রয়েছে অজু করার সুব্যবস্থা মসজিদটিতে। কিছুদিন আগে হুজুরের উদ্যোগে মসজিদটিতে এসি লাগানো হয়েছিল, দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ মসজিদ এসি করা। পাশে রয়েছে একটি ইসলামিক পাঠাগার, দেখুন। বদরপুর ইসলামিক পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ, এটা স্থাপিত 1982 সালে। মসজিদের সামনে আরেকটি পুকুর আছে মসজিদের, দেখেন। বৃষ্টির পানিতে আসলে পুকুরটি ভরে গেছে, অনেক পানি হয়েছে। এটি হচ্ছে মসজিদের পুকুর আর মসজিদের ঘাট। এটি হচ্ছে হুজুরের নামাজ পড়ানো সেই মসজিদ।